এটাকে পাঙ্গাস মাছ বলে ভাই পাঙ্গাস জি এটাকে পাঙ্গাস বলে ভাই এটা কি মাছ আসছে এটা হচ্ছে গ্লাস কাপ মাছ এটা কমন কাপ কি কমন কাপ কমন কাপ কমন কাপ এটাকে আপনারা মনোসেক্স বলে দেখেন মনোসেক্স মনোসেক্স হ্যাঁ এক কেজি করে জি এটা সর্বোচ্চ আপনার 60 দিন লাগবে এটাকে চায়না পুঁটি বলে চায়না পুঁটি জি চায়না পুঁটি বিচটা হাঙ্গারি হাঙ্গারি আরে না এটা চলো আপনার পাঙ্গাসের ধান ধানি 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 সাদের কি মাছ আসছে এটা গ্লাস কাপ গ্লাস কাপ এটা জি3 রুই জি3 রুই এটা হচ্ছে কই মাছ এটা কই কি সাইজের এটা ভিয়েতনামের কই এটা বড় ধরনের এর বাজেট কত এটা এটা আপনার 600 টাকা কেজি 600 টাকা কেজি এটা কি সাইজ ওস্তাদ এটা আপনার 2 ইঞ্চি আড়াই 2 ইঞ্চি 2 ইঞ্চি আড়াই ইঞ্চি কই মাছ ওস্তাদ আমার কাছে কথা আছে এই যে আপনার রোজার দিন এই যে পাউডি খাইতেছেন কে ও রোজার দিন ওরা কি রোজা নাই আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন মাশাআল্লাহ খুব ব্যস্ত মনে হইতেছে না বসে বসে রোজার দিন কি করবো পেপার পড়তে দিন স্যার সব লোকজন কাজ করতে লোকজনের কাজ করতে যে আমি তো আর কাজ করি না বয়স হয়ে গেছে আপনি ব্যবসা বয়স কত 35 বছর মাশাআল্লাহ 35 বছর পেপার দেন 35 বছর এই ব্যবসা এই ব্যবসায় জি জি শুরুতে কিভাবে ছিলেন শুরুতে আমি ময়মনসিংহ 30,000 থেকে মাছ নিয়ে আসতাম আচ্ছা কিছুদিন আনার পরে ওরা বানোয়াট হয়ে গেল ওরা বলতেছে 3 কেজি আলা মাছের রেনু করে পরে দিকে ওরা 1/2 কেজি আলা মাছের রেনু করে আচ্ছা পরে আমাদের যশোরে 5 কেজি 7 কেজি 10 কেজি আলা মাছের রেনু করি আমরা আচ্ছা এই মাছটা দিয়ে চাষিকে দিয়ে চাষিও মোটামুটি লাভবান আচ্ছা এই কারণে আমরা যশোরের হাতারি খুলে যশোরের রেনু পোনা করা শুরু করি পাশাপাশি আর কি ব্যবসা আছে আপনার এই অক্সিজেনের ব্যবসা আছে এই দুইটাই তো যথেষ্ট আর লাগে না আপনি যদি মনে করেন না আমার প্রতিষ্ঠানে এসে নেবেন তাও নিতে পারেন আলহামদুলিল্লাহ আপনার যদি পোষাতে তাও ভালো হ্যাঁ আপনি যদি মনে করেন যে আমি বাসায় বসে মাছ দেবো তাও নিতে পারবেন দেওয়া হবে সরি আপনি প্রচুর ঘুরে ঘুরে দেখবো চলেন জি চলেন ভাই এটা কি মাছ বলুন তো একটু এটাকে পাঙ্গাস মাছ বলে ভাই পাঙ্গাস জি এটাকে পাঙ্গাস বলে এটা কেজিতে 220 পিস হবে বাজেট এটার বাজেট হচ্ছে 1800 টাকা হলো 1000 বর্তমান ডেলিভারি চার্জ ছাড়া আচ্ছা ইয়ে কি নতুন আসছে না পুরাতন না না এটা পুরানো মাছ নতুন মাছ হলে এর দাম আরো কমবে 1400 টাকা 1000 হবে তাতে কদিন পর নাম মধ্যে নামবে নতুন মাছ বেরোতে আরো 1 মাস বাকি আছে 1 মাস না জি এটা পুরনো আমাদের চাপের মাছ এই জন্য দাম একটু বেশি চাপ কমে গেলে দাম কমে যাবে না না এই মাসটা চাপে রাখছি খাদ্য খাবার দিয়ে কমে গেলেই দাম কমে যাবে নতুন মাছ বেরোলে দাম কমে যাবে জি জি আপনি লোক কিন্তু খুব এক্সপার্ট ধান কি মাছ হ্যাঁ হ্যাঁ আমার ছোট ভাই সমস্যা নেই বুঝতে সেরকম না জি না গুড দেখেন দর্শক হাত কি এক পিসও দিশে দেখ হবে না জি না 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 আমরা সারা বাংলাদেশে বেশি সারা কম হবে না মাত্র তো বেশি বাড়তেছে বাইরে কি মাছ আসতেছে এটা হচ্ছে গ্লাস কাপ মাশাআল্লাহ এটা হচ্ছে হলো শ্রমিক হিসেবে কাজ করে আচ্ছা এটা পুকুরে ছেড়ে দিলে শ্রমিক হিসেবে কাজ করে আচ্ছা 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 যত ঘাস আছে যত ময়লা আবর্জনা আছে একে খাবার দেওয়া লাগে না ওই খাবার খেলে ওরা মানুষ হয়ে যায় কি সাইজ হয় এটা এটা আপনার মনে করেন বছরে 2 কেজি 2.5 কেজি হয় বছরে বছরে আপনাদের কাছে কি কি সাইজ আছে আমাদের কাছে সব সাইজ আছে লেনু পুনার তো শুরু করে আপনি যে সাইজ নেবেন কেজিতে 2 পিস নেবেন তা আছে কেজিতে 50 পিস নেবেন তা আছে আপনি বাংলাদেশে কিভাবে পাবেন কোথায় পাবেন জানার চেষ্টা করুন
দর্শক দেখেন কি সুন্দর মাছ আসছে মই ভাই ও ফাইন মাছ তো ওসাদের কি মাছ এটা কমন কাপ কি কমন কাপ কমন কাপ কমন কাপ যাকে মিনার জাপানি কালফু এক এক দেশের গালি এক এক দেশের বুলি বিভিন্ন ধরনের আপনি পাশে এই পাশে আছেন সকল ভাই কি কয় ট্যাবলেট সাতিয়ালা রাখা ট্যাবলেট কি কয় ট্যাবলেট ট্যাবলেট সাতিয়ালা এটা কি কি সাইজ হয় এই বিভিন্ন সাইজ হয় যেমন যেমন মনে করেন কে বছরে কেজিতে 2 কেজি হয় তারপরে মনে করেন যে আপনি মনে করেন 1 কেজিতে লাখ নেবেন তাও পাবেন 33000 এ 1 কেজি নেবেন তাও পাবেন আপনি যদি কোন 5 টাকা কেজি নেব তাও পাবেন সব সাইজ আছে যে কোনো সাইজ পুকুর হিসেবে আপনি যে কোনো সাইজ দিতে পারেন তার মানে ইলিশ মাছ ছাড়া সব মাছ আছে আপনার ইনশাআল্লাহ মাশাআল্লাহ ক্যাটফিশ আছে ক্যাটফিশে সঞ্জিদা মাছ কমাতে যে ধরনের মাছ চাবেন সবই আছে মাশাআল্লাহ ফাইন মাছ বাকিটা আল্লাহ দেখতে ফাইন বাহ মাশাআল্লাহ টাটকা মাছ একদম টাটকা মাছ তো অবশ্যই তা নাহলে দূর দূরান্ত কিভাবে দিব আচ্ছা এইগুলো যে আপনারা দিচ্ছেন মোটামুটি কত কত ঘন্টার মধ্যে পৌঁছালে ভালো হয় এটা আপনার 12 থেকে 14 ঘন্টা এর মধ্যে কোনো সমস্যা হবে না কোনো সমস্যা হবে না 24 ঘন্টার অক্সিজেন দেওয়া থাকে মাশাআল্লাহ মুস্তাদির কি মাছ বলতে দেখি হ্যাঁ এটাকে আপনার মনোসেক্স বলে দেখেন মনোসেক্স মনোসেক্স সবগুলো কি একই সাইজ জি মনোসেক্স সব এক সাইজই হয় এটা তো বাচ্চা হয় না না এর বাচ্চা হয় না এটা এটা কি সাইজ এটা আপনার কেজিতে আপনার 5-7000 হবে 5-7000 1 টাকা 20 পয়সা পিস আরেকটা আছে 80 পয়সা পিস একটা আছে 60 পয়সা পিস আচ্ছা 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 বেটা যেরকম সাইজ সেরকম দাম যেরকম সাইজ সেরকম আছে এটাকে কেজিতে 20-25টা হবে কেজিতে 20-25টা জি জি এগুলো বাজেট এগুলো বাজেট হচ্ছে হলো 300 টাকা কেজি 300 টাকা কেজি জি তারপরে এই একটা কত 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 বড় হবে এটা এই মাছগুলো এই মাছটা আপনার 1 কেজি করে হবে হ্যাঁ 1 কেজি করে জি এটা সর্বোচ্চ আপনার 60 দিন লাগবে 60 দিন 1 কেজি হয়ে যাবে 1 কেজি হয়ে যাবে এক এক পিস এক এক পিস এই কাটা মাছ সেই কাটা মাছ কাটা মাছ রক্ত দেন আল্লাহ ভাই কাটা মাছ ঠিক আছে দেন ঠিক আছে আর কোন নজর কারেন্ট না ওটা কি একই ওই পাশে যাবে হ্যাঁ ভাই এটা কি মাছ বলতে একটু ওটাকে চায়না পুঁটি বলে চায়না পুঁটি জি চায়না পুঁটি বিদেশি পুঁটি যেটাকে বলে এটা তো এখনই কার্যকর হয়ে গেছে না 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 কত বড় হবে একটা এই মনে করেন যে আপনার কেজি 600 গ্রাম করে হবে প্রতি পিস তাই জি এর বাজেট কেমন এর বাজেট হচ্ছে ডেলিভারি 400-600 টাকা 600 টাকা কি কেজি কেজি আচ্ছা আচ্ছা তা কত 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 পিস হবে এক কেজি এটা এখন বর্তমানে 70-80টা হবে আর কত চলে গেছে এটা কি মাছ ওস্তাদ এটা হাঙ্গারি হাঙ্গারি আরে না এটা আজকে ছাড়া ও যেটা বড় বড় হয় হ্যাঁ বড় বড় হয় বড় বড় বলতে গেলে 3-4 কেজি করে হয় আচ্ছা আপনার কাছে কি সাইজ আছে এটার এটা সব সাইজ আছে ধানি পোনা নেবেন তাও আছে যদি মনে করেন 10-12 কেজি নেবেন তাও আছে আপনি যে সাইজ নেবেন সেই সাইজ আছে মাশাআল্লাহ এটা আজকে ছাড়া বাজার এর বাজেট হচ্ছে হলো 700 টাকা কেজি এখন তো নতুন না পুরাতন এটা এটা পুরাতন ও নতুন উঠলো একই দাম থাকবে এটা চলো আপনার পাঙাশের ধান ধানি 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 পাঙাশ মাছের ধানি যশোর জেলায় এই প্রথম আনেন আনেন উসু করেন ধানি কিভাবে বিক্রি হয় এই ধানি কেজিতে বিক্রি হয় এটা 1 কেজিতে আপনার হচ্ছে হলো 33000 এটা আপনার 4500 টাকা করে কেজি এটা মনে করেন যে আপনার 4500 টাকা কেজি 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 গোল্ডেন সোনা হ্যাঁ সোনা এক কেজিতে 33000 পিস মাছ হবে একটু আগে যে পাঙাশ আপনাদের দেখাচ্ছি 1 টাকা 60-80 পয়সা পিস সেই মাছের এই মাছই আপনাদের কাছে 1800 টাকা 1600 টাকা হাজার কয়েকদিন পরেই বিক্রি করব সর্বোচ্চ 20 দিন পরে মাশাআল্লাহ মানে এখন এটা এখন 4000 টাকা কেজি 1 কেজিতে 33000 এখন বাইরে খোলেন ঠিক আছে Thank you.
O să dăre gima asta asta se. Da, glass cup. Glass cup. Deci sună corect, sună corect. Hai, de. Glass cup. Amal gazul. Glass cup. Ăsta acela. Ăsta acela apnă glass cup. Așa. Oi, age de bolă master dăcați? Ha, ha. Master mă. Fine color to. Ji. Sundor to. Morosagar khub sundor. Eule kemon budget? এটা আপনার মনে করেন 2000 টাকা কেজি 1 কেজিতে আপনার 15 থেকে 20000 মাছ হবে এটি 2000 টাকা কেজি ডেলিভারি চার্জ সহ আচ্ছা 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 বাংলাদেশ যে কোনো প্রান্তে বাংলাদেশের যে কোনো প্রান্তে দেখেন 1 কেজি মাছ আপনাদের ওখানে পৌঁছাইতে গেলে আমাদের 700 টাকা খরচ হয় কত লাগে অক্সিজেন খরচ দিয়ে পরিবহন ভাড়া দিয়ে কস্টিং খরচ দিয়ে সবকিছু দিয়ে মানে ডেলিভারি চার্জ ফ্রি হ্যাঁ ডেলিভারি চার্জ ফ্রি 2000 টাকা কেজি এটা G3 রুই G3 রুই G3 রুই এটা কেজি বছরে কমছে কম আড়াই থেকে 3 কেজি ওজন হয় এটা এই মাছটা G3 রুই এই দেখেন এটা কি সাইজ এটা কেজিতে কত হবে এটা আপনার বর্তমান কেজিতে 20 25 টা হবে 20 25 টা যদি আপনি এরপরে ছোট নেন তাও দেয়া যাবে 3 400 500 1000 যদি মনে করেন আপনি 33000 ধানি নেবেন তাও দেয়া যাবে আচ্ছা 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 সব দেয়া যাবে আচ্ছা স্যার আপনার কাছে কি কি মাছ আছে বলুন আমার কাছে সব ধরনের মাছ আছে আপনি যা চান ক্যাটফিশ থেকে শুরু করে সঞ্জিলা মাছ কমার সব ধরনের মাছ আছে আমাদের 35 বছরের ব্যবসা এই যেমন এই পুকুরে আমাদের চিতল মাছ আছে এটার মধ্যে এই পুকুরে আমাদের চিতল আছে চিতল আর বোয়াল ভেটকি জানেন আপনি এটা হচ্ছে আমার সঞ্জিলা মাছ কমারের অক্সিজেন ঘর এটা অক্সিজেন অক্সিজেন ঘর আর পুরো গোডাউন অক্সিজেন আছে জি জি এই অক্সিজেনের মাধ্যমে আমরা সারা বাংলাদেশ মাছ পাঠাই থাকি এটা আমার অফিস জি এটা আমার অফিস বাহ ফাইন মানে এই অফিস কত খরচ যায় এটা এটা আপনার মনে করেন যে আপনার 24 ঘন্টা যায় 24 ঘন্টা না জি তাহলে এগুলা কি ওস্তাদ সব মাছ এটা শিং মাছ এটা শিং এটা শিং এটা শিং শিং এটা কই মাছ কই দেই জান তো দেই জান তো দেই এটা হচ্ছে কই মাছ এটা কই কি সাইজ এটা ভিয়েতনামের কই এটা কেজিতে 3000 বাংলাদেশ কেজি 3000 জি এই সে ভিয়েতনামের কই এটা ভিয়েতনামের কই এগুলো কি সব ওরা কই মাছ কই এর এর বড় কই দেই বড় কটা দেই বড় কই দেখা চলো বড় মাছ তাহলে ছুঁয়ে পড়ে নাকি ছুঁয়ে সো অশোক এমনি দিছি নাকি এটা বড় ধরনের এর বাজেট কত এটা এটা আপনার 600 টাকা কেজি 600 টাকা কেজি ডেলিভারি 400 300 টাকা টাকা আছে দর্শক দেখছেন নায়রা বিজনেসম্যান আমাদের মৎস্য জগতে বাস্তব কথা যদি আপনারা প্রণা দেন মৎস্য জগৎ চলবে বাংলাদেশ অচল আর আপনারা কিন্তু একমাত্র ঠিক রাখছে বাংলাদেশ 3 নাম্বার মৎস্য চাষে কেন এই জন্যই রেট কি বলবো নাকি না 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 মাছ দেখেন হ্যাঁ আরে না অরিজিনাল মাছ এটা কি সাইজ ওস্তাদ এটা আপনার 2 ইঞ্চি আড়াই 2 ইঞ্চি আড়াই ইঞ্চি 2 ইঞ্চি আড়াই ইঞ্চি রেট বলেন রেট এটা 70 পয়সা 70 পয়সা মাশাআল্লাহ ওস্তাদ আপনারটা কই মাছ ওস্তাদ আমার কাছে কথা আছে এই যে আপনার রোজার দিন জি এই যে পাউডি খাইতেছেন কে ও রোজার দিন ওরা কি রোজা নাই না মাছের রোজা নাই মাছের রোজা নাই দর্শক দেখছেন রোজার দিন দেন মাছে খাওয়াইতেছে এটা তো অন্যায় হয়ে যাইতেছে এটা কি সাইজ ওস্তাদ এটা এটা কেজিতে 1500 পিস হবে 1500 পিস বাজেট জি এটা 1 টাকা বাজার বর্তমান বাজার 1 টাকা পিস বাজার এর পরে কমতেও পারে বাড়তেও পারে কিন্তু স্মার এটা কি মানাইছে মানাই নাই এই ভাই থাকবে না লগে চিত্র জগতে এনে গাইছে বুঝে গেছেন আপনারা হ্যাঁ ওস্তাদ এর কি মাছ এটা হলো শিং মাছ কেজিতে 400 বাংলা কেজিতে 400 বাজেট এটার বাজেট 1 টাকা 80 পয়সা ডেলিভারি 400 আচ্ছা গোটা ডেলিভারি চার্জ সরিতেছেন মানে লস হবে না আপনার না না আবার লস খান না না লস খাইলাম খাইলাম ও আমার বহুত মাছ জন্মায় লস খেলে কোনো ব্যাপার না এটা কি সাইজ এটা হচ্ছে হলো কেজিতে 200 পিস কেজি 200 মাশাআল্লাহ বাজেট এটা 2.5 টাকা পিস আপনারা এখান থেকে সকল প্রকার মাছ পোনা বা রেনু দিয়ে সার্ভিস দিচ্ছেন জি জি কেউ আসে নিচ্ছে কেউ মোবাইল করে পৌঁছা দিচ্ছে মোবাইল করে নিচ্ছে এখন আপনি মাছ দিয়ে দিলেন আমার কাজ কি পুকুর নিয়ে কাজটা কি আপনার কাজ হচ্ছে এরকম পুকুর ছেঁচে ফেলাতে হবে ধানি পোনার ক্ষেত্রে আচ্ছা ছেলে ছেঁচে ফেলা যে চুন খোল প্রয়োগ করে এক সপ্তাহ পরে মাছ দেওয়া যাবে আচ্ছা 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 আর ওই যে বড় মাছটা দেখাইলাম সেই মাছ যে কোনো মাছের ভিতরে মাছ দেওয়া যাবে
এই যে কে যদি অর্ডার দেয় এই লেনদেনটা কিভাবে হয় লেনদেনটা কিভাবে হয় লেনদেনটা বিকাশে কিছু টাকা মনে করেন খরচ সহ 20000 টাকার মাছ নিলে 5000 টাকা 10000 টাকার মাছ নিলে 2000 টাকা কস্টিং খরচটা পরিবহন ধরনের সব খরচ বহন আর বাদ বাকি টাকা আপনি মাছ হাতে পাওয়ার পরে দিবেন এখন যারা উপরতর উদ্যোক্তা আছে তাদেরকে মাছ আপনার কাছে নেয় আর যারা নতুন তাদেরকে আপনি কি বলবেন তারা আমার কাছে আসে আসে পরামর্শ পরামর্শে পরিবেশ পরিস্থিতি ভালো মন্দ পুকুরে যে গ্যাস হলো কিংবা ভালো মন্দ কী হলো তারা আমাকে জায়গা জিজ্ঞেস করলে আমি ডাক্তারি যে সার্টি সিস্টেমটা আছে সেইটা বলে দিই যে এই সময় জিনিসটা প্রয়োগ করতে হবে ওই জিনিসটা এই সময় প্রয়োগ করতে হবে তার মানে কিছু ক্ষতিগ্রস্ত হবে না সে কোনো ক্ষতিগ্রস্ত হবে না ঠিক আছে যদি সেই ওষুধটা না পাওয়া যায় আমি আমার এখানে হোম ডেলিভারিতে সেই ওষুধ পাঠাই দেবো মানে কিছু মেডিসিন লাগে বা কিছু আনুষঙ্গিক সব দিয়ে দেবো মাশাআল্লাহ মাশাআল্লাহ তো ঠিক আছে ভালো থাকেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম